কি করবো, আমাকে একটা কিছু করতে হবে। Hello guys, welcome to our channel. চলো যে একটা নতুন ভিডিও নিয়ে, তবে আজকে কোনো ফুড চ্যালেঞ্জ বা ট্রাভেল ব্লগ নয়, আজকে দারুণ মজা হতে চলেছে, তবে কোথাও গিয়ে নয়, বাড়িতেই। হ্যাঁ, বাড়িতেই অনেক লোক এসেছে, আসবে বিকালে, তো সবাইকে দেখাবো না, কারোর জন্মদিন নয়, আজকে পিকনিক, উইন্টার স্পেশাল পিকনিক তো সবার সব জায়গাতেই হয়ে থাকে, তো আমাদের এখানেও হবে, আমরা ছোটো মতো একটা আয়োজন করেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আজকে অনেকে চলে এসেছে এখনো অবধি, তো আরেকজন আছে, এই যে আমাদের একটা ছোট্ট সদস্য এসছে, একটু হাই করে দাও, হাই বাবা, কুচ ঘুরে মুড নেই একটু টাটা করার, কারণ ওর একটু মুডটা অফ, পার্টনার তো এখন ব্রাশ করতে ব্যস্ত, আর আমি উঠেই ভিডিও বানিয়েছি, সারাদিন যা হবে সমস্তটা ভিডিও করার চেষ্টা করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, বিশাল মজা পেতে চলেছে। চলো, তো সকালের খানা পিনা রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ কে রেডি করছে, আজকে সব দায়িত্ব ওর, ওকেই রেডি করতে হবে, সবাই ওর দিকেই তাকিয়ে বসে আছি যে কখন খাবার দাবার হবে, তাই ওর চাউমিন রেডি হচ্ছে, তো চলো তাড়াতাড়ি। চাউমিন তো কিনা পেয়েছে? না না, পেয়েছে কিন্তু বলছে না, লজ্জা পায় ও একটু, বললে যদি আমরা মারি ওকে বেঁধে রাখি। হ্যাঁ, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমার দিদি একটু তাড়াতাড়ি বানা প্লিজ, চলো তাহলে চাউমিন খাওয়া যাক। এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, সবাই চাউমিন খেতে ব্যস্ত আছে। বল, আমার দিদির হাতের বানানো চাউমিন কেমন লাগছে খেতে? অনেস্ট রিভিউ। তো এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, সবাই খাচ্ছে, বেচারার একটা চামচও জোটেনি, তাই হাত দিয়েই খাচ্ছে, এত গরিব। তো চলো দেখতে থাকো, এখন কাজবাজ চলছে, সবাই মন দিয়ে কাজ করছে, বিকেলের সব পাটাকুটি এখনই করে রাখছে, না সকালের খাওয়া দাওয়াও হবে, কিন্তু এগুলো সব বিকেলের উপকরণ, কাটাকুটি হচ্ছে, রসুনের মন দিয়ে হেলিয়ে দিয়েছে। এই দেখুন আমাদের ব্লগার দিদি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, দিদি একটু উঠুন না, আমি ক্লান্ত, আপনারা ভাববেন আমরা কেন এত আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হলো এই মহান ব্যক্তিটি সারাদিন পে 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 করে বাজি বাজি গেছে, তাই যাতে আর বাসিটা না বাজায় সেই জন্য করে রয়েছে, আর ইনি হলেন এই পেপার মা, দেখুন দেখে নিন দিদিভাই, সারাদিন পর একটু ফোন দেখতে পাচ্ছে, এক সেকেন্ডের মধ্যে সান করেছে আর দু সেকেন্ডে খেয়েছে, পায়খানা তো ছেলেকে নিয়ে যেতে হচ্ছিল, এই হচ্ছে রামসারি পটিতে, আর এই হচ্ছে ঘুমন্ত দাদু, এই যে ঘুমন্ত দাদু, এই লাস্ট মিনিটে আমরা নায়িকাকে দিয়ে শেষ করবো, দেখুন নায়িকাকে দেখুন, সুন্দরী কমলা আমাদের, দেখুন ওর গা দিয়ে খালি গোলাপির গন্ধ বেরোয়, তো দেখতে থাকো রাস্তে, এবার আমরা ফিরে যাব ডাইরেক্ট রাতে, দেখা হচ্ছে রাতে। তো গাইস, দুপুরের পর ফিরে এসেছি, এবার পুরো ডাইরেক্ট সন্ধ্যাবেলাতে, এখন মোটামুটি টুকটাক সাজানো কমপ্লিট হয়ে গেছে, আমাদের ছোট্ট পিকনিকের আয়োজন দেখতে পাচ্ছ পেছনে কমপ্লিট হয়েছে, আর এখনও সবাই মোটামুটি ঘুম থেকেই উঠতে পারেনি, এখনও রেডি হচ্ছে তারা, আর বাদবাকি সদস্যরা তো আসেইনি, ওরা হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন ওদের কোনো টিকি পাওয়া যায়নি, যাই হোক, তো আমরা আর একটুখানি কিছু বাকি আছে, সেটা পুরো কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি আমাদের সাজানোটা নিয়ে, তো সাজে থাকো। সন্ধ্যাবেলা রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, আমাদের একদম পার্মানেন্ট রাঁধুনি সবসময়, সব কাজই মাই করে, তো যাই হোক রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে, যেমন পায়ে চাটনি আর পাঁপড়টা হয়ে গেছে, বাকি এখনও রেডি হচ্ছে।
বলছে আমি কখন না দিব রেডি কি গান করি যা ইচ্ছা সেদিন তোমায় দেখি তোকে গান করতে বলিনি চুপ কর দাও বল আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা মজা আয়া বল অন্য কোন কবিতা টেস্টি টেস্টি চিলি চিকেন রেডি চলে এসছে পিকনিকের একদম শেষ পর্বে, অনেকেই বাড়ি চলে গেছে, আর তবে দিদি বোন ভাইটা যারা ছিল ওরা তো আজকে থাকবে আমাদের বাড়িতে, বাকিরা সবাই বাড়ি চলে গেছে, সব কিছু শেষ, খাওয়া দাওয়া অনেকটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, জানি না কতটা পেরেছি তবে অনেকটাই চেষ্টা করেছি। তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পার্টনারকে দেখতে পাচ্ছ না কারণ ও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, তাই ও চলে গেছে, তবে বোন আমার সাথে এখনও রয়েছে, ওর এখনও এনার্জি রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য টাটা।